নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি সম্ভবত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট রয়েছে। তো সেইটি জানার জন্য বিস্তারে ভিডিওটা দেখো এবং সম্পূর্ণরূপে গোটা ভিডিওটি প্রত্যক্ষ করো। এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এখনই জানিয়েছে যে 1ই জুন থেকে 10ই জুনের মধ্যে যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল তারা সেই পরীক্ষা করাতে পারবে না, কারণ এই রকম করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা করানো কখনোই সম্ভব নয়। এবং তারা সেইটি পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে 1ই জুন থেকে 10ই জুনের মধ্যে পরীক্ষা সেটি পিছবে না পরীক্ষাকে বাতিল করা হবে। তো বাকি বিস্তারে সংবাদটি আমরা এখানে পড়ে নিচ্ছি, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। WBBSC Class 10 আপডেট, আপাতত হচ্ছে না মাধ্যমিক, পিছোচ্ছে না বাতিল, সরকারকে সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ। তো এখানে বলা হচ্ছে দেখো, আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, 1ই জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব, করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক, কিভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারে। 1ই জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল, 10ই জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা পিছোচ্ছে না বাতিল, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ, করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতে সমস্যাও হচ্ছে। এছাড়াও লাগাম ছাড়া করোনা সংক্রমণের হার, এমন পরিস্থিতিতে 1ই জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ্য, দেশে বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণে দ্বিতীয় ঢেউ চলছে, রাজ্যে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এর আগে রাজ্যে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে স্কুলগুলিকে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে, শিক্ষক শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না বলে জানানো হয়েছিল। প্রায় 11 মাস পর নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল, কিন্তু করোনা সংক্রমণে ফের বাড়ায় আপাতত সব স্কুল ফের বন্ধ থাকবে বলে গত 19 এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে অনলাইন ক্লাস যেমন চলছে তেমন চলবে বলেও জানানো হয়। রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষা দপ্তর ব্যাচ অনুসারে স্কুলগুলিতে পঠন পাঠন চালাচ্ছিল, নির্বাচনে ভোট কেন্দ্র হওয়ায় এমনিতেই অনেক স্কুলই বন্ধ রয়েছে, এর মধ্যে কোভিডজনিত পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনে স্কুলগুলিকে বন্ধ থাকবে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এর আগে দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে দশম শ্রেণীর সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করে ICSE, তার আগে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা গ্রহণ পরে নেওয়া হবে বলে জানিয়েছিলেন ICSE। গত 16ই এপ্রিল বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল দশম শ্রেণীর ICSE পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর ISC পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে, এরপর দশম শ্রেণীর পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়। এর আগে গত 24 এপ্রিল CBSE দশম শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আপাতত স্থগিত করা হয়। 4ই মে থেকে CBSE দ্বাদশ ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, শেষ হওয়ার কথা ছিল 14ই জুন। তো এটিই ছিল সম্পূর্ণ বিষয়, তোমাদেরকে আমি এটি জানানোর জন্য এই ভিডিওটি বানালাম যে পরীক্ষা সম্ভবত হচ্ছে না, পরীক্ষা সম্ভবত পিছোচ্ছে, এটি সম্পূর্ণ নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের ওপর। তো আরও আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো না। ধন্যবাদ।